চট্টগ্রামে কমছে করোনা আক্রান্তের সংখ্যা এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন শিক্ষা উপমন্ত্রী আসসালামু আলাইকুম চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার সংখ্যা কমার সাথে সাথে শনাক্তের সংখ্যাও কমছে সকালে সিভিল সার্জন ড শেখ ফজলের আব্বি জানান ঘন্টায় জনের জনের নমুনা পরীক্ষায় দেহে করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে নগরীর ঊনসত্তর জন এবং বিভিন্ন উপজেলার ষোলো জন এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল বারো হাজার সাতশো জনে সুস্থ হয়েছেন সাতাশ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন জন। নগরীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নবনির্মিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট এবং রোগীদের বেডের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি পরিদর্শনকালে শিক্ষা উপমন্ত্রী বলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আধুনিক ও উন্নত মানের চিকিৎসা সামগ্রী যুক্ত হয়েছে এ সময় করোনা আক্রান্তদের চিকিৎসা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করায় হাসপাতালের স্বাস্থ্য সেবার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক আয়োজিত চট্টগ্রামের ফয়েজ লেকস্থ রেঞ্জ কার্যালয়ের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে এ উপলক্ষে ফয়েজ লেকস্থ আনসার ভিডিপি রেঞ্জ কার্যালয় থেকে একটি র্যালি বের হয় এ সময় উপস্থিত ছিলেন আনসার ভিটিপি চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক ও রেঞ্জ কমান্ডার মোহাম্মদ শামসুল আলম সহ অন্যরা র্যালি শেষে আনসার ভিটিপি সদস্যদের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ করা হয় এছাড়া বিভিন্ন ধরনের গাছের চারাও রোপণ করা হয় ভার্চুয়াল পদ্ধতিতে চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন সভায় স্ব বিভাগীয় কর্মকর্তারা নিজ নিজ দপ্তর হতে তাদের কার্যক্রম উপস্থাপন করেন এ সময় প্রাণী সম্পদ কর্মকর্তা জানান এবার কোরবানি ঈদের জন্য অনলাইন এবং বিভিন্ন খামার থেকে এ পর্যন্ত প্রায় পাঁচশো কোটি টাকার পশু বিক্রি হয়েছে হাজার অন্যদিকে জেলায় বন্যা পরিস্থিতিতে বিভিন্ন নদী ভাঙন রোধে সাতশো কোটি টাকা প্রকল্পের কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন সংলগ্ন মেরিন রাইফ বিচ এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ সকালে স্থানীয় জেলেরা গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে এদিকে কক্সবাজারের টেকনাফে সাইফুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ সকালে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয় নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম প্রাঙ্গনে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সকালে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ নাসির উদ্দিন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল সহ অন্যরা বন্দরনগরী চট্টগ্রামের জামাল খান সড়কে জয়বাংলা বাংলা অক্সিজেন সেবা নামে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদবিন কাদের চৌধুরী এই কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবর খান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ সহ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতারা এ সময় আয়োজকরা জানান করোনা সংকটে সারা দেশে এ সেবা কার্যক্রম চালুর ধারাবাহিকতার অংশ হিসেবে আজ বন্দর নগরীতে এর উদ্বোধন করা হল করোনাকালীন সাধারণ ছুটিতে বন্ধ থাকা দোকানের এপ্রিল মে মাসের ভাড়া সহ জুন হতে পঞ্চাশ শতাংশ ভাড়া মৌকুফ এবং তিন দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি প্রতিবাদ মিছিল করেছে চট্টগ্রাম পৌর জোহর হকার্স মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি এ সময় বক্তারা বলেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভাড়া মৌকুফ ও দোকান ভাড়া কমানোর জন্য দোকান মালিক সমিতিকে জানানো হলেও তারা তা কর্ণপাত না করে পূর্বের নিয়মে ভাড়া আদায় করার সিদ্ধান্ত নিয়েছে তাই অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা থানার সিনেমা প্যালেস এলাকায় ক্ষতিকর লিটার মাছের নগরীর তিন হাজার তেল সহ তিনজন চোরা কারবারিকে গ্রেফতার করেছে র্যাব র্যাব জানায় কয়েকজন ব্যক্তি বিপন্ন প্রজাতির সামুদ্রিক হাঙ্গর মাছ হত্যার পর প্রক্রিয়াজাতের মাধ্যমে অবৈধভাবে তেল উৎপাদন করে তা বিক্রির জন্য কক্সবাজার থেকে চট্টগ্রাম শহর হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান পরিচালনা করা হয় এ সময় একটি মিনি ট্রাক সহ তিন লিটার তেল জব্দ করার পাশাপাশি ওই তিনজনকে গ্রেফতার করা হয় চট্টগ্রাম বার্তা শেষ করার আগেই শিরোনামগুলো নিচ্ছি একবার চট্টগ্রামে কমছে করোনা আক্রান্তের সংখ্যা এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন শিক্ষা উপমন্ত্রী চট্টগ্রাম বার্তা শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজিটিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজিটিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ